রাইসে কোনটা? ওই যে মাদক মামলা যাবজ্জীবন। জি মাদারীপুরের প্রখ্যাত মাদক সম্রাট আনিস হালদার, যিনি বছর পর বছর মাদারীপুর জেলায় মাদক বিক্রি করে আসতেছিলেন এবং মাদকের ব্যবসায় তার পরিবার পরিজন সবাই সম্পৃক্ত। আজকে মাদারীপুর জেলা ও দায়রা জজ জনাব নিতেশ চন্দ্র সাহা দায়রা 92/2010 মামলায়, যে মামলাটা তার কাছ থেকে 50 বোতল ফেন্সিডিল জব্দ হয়েছিল, ওই মামলায় আজকে তাকে জেলা ও দায়রা জজ মহোদয় যাবজ্জীবন সাজা প্রদান করেছেন এবং 20,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাস কারাদণ্ড।